সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নগদান বই নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টি দশম শ্রেণীর সিলেবাসভুক্ত, নবম শ্রেণীর শিক্ষার্থীরাও ক্লাসটা দেখতে পারো, তোমাদের জন্য ভালো হবে। তো আমরা ইতিপূর্বেই নগদান বই কাকে বলে, নগদান বই কত প্রকার, কী কী, তারপরে এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা নগদান বই নিয়ে আলোচনা করেছি। আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নের মধ্যে। তোমাদের বইয়ের 122 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন আছে, তার এক নম্বরে আছে তোমার ঢাকার ইসলামপুরের দেবলীনা বস্ত্রালয়ের একটা অঙ্ক আছে, তোমরা একটু দেখো বই খুলে। এখানে কতে যে বিষয়টা আছে, উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাও। তো ইতিপূর্বে জাবেদা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে, যে জন্য আমি জাবেদা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। খতে আছে মে 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। আমরা ইতিপূর্বে লেনদেনের অধ্যায়ে ক্যাশ মেমোর নমুনা দেখেছি, তারপরও আমি এখন তোমাদেরকে লেনদেনের নমুনা দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো আমাদের স্ক্রিনে এখানে একটা ক্যাশ মেমো আছে। তো ক্যাশ মেমোর মধ্যে যে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেমন এখানে বাম দিকে তোমার একটা ভাউচার নম্বর থাকবে, ক্যাশ মেমোটা যেই এখানে ক্যাশ মেমো বা কার তার নামটা এখানে থাকবে, যেমন এখানে লেখা আছে মেসার্স দেবলীনা বস্ত্রালয় ইসলামপুর ঢাকা, ডান পাশে তারিখ থাকবে, এখানে ক্রেতার নাম, ঠিকানা, এগুলো হাতে লিখতে হবে, তারিখটা হাতে লিখতে হবে। ক্রমিক নামের জায়গায় তোমার একাধিক হলে 1, 2, 3, 4 আমরা লিখবো, বিবরণের জায়গায় আমরা মালের বিবরণ লিখবো, দর লিখবো, পরিমাণ লিখবো, টাকার পরিমাণ লিখবো, এবং সর্বোপরি টাকার অঙ্কটা আমরা কথায় লিখবো। এখানে ক্রেতার স্বাক্ষর হবে, বিক্রেতার স্বাক্ষর হবে। তো এটা হলো ক্যাশ মেমোর নমুনা, যা ইতিপূর্বে তোমরা দেখেছো। আমরা এখন আজকে আমাদের যে পাঠ, পাঠের আলোকে আমরা ক্যাশ মেমোটি এখন প্রস্তুত করব। এখানে বলে বলা আছে মে 4 তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো। 4 তারিখ বলা আছে কুমিল্লার তৈপুর ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বার্তায় নগদে বিক্রয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাচার নম্বর দেওয়া আছে 78, ডান পাশে তারিখের ঘরটা খালি আছে, আমরা প্রথমেই এখানে তারিখটা লিখব। তাহলে আমরা দেখো আমরা তারিখ লিখেছি 4/5/2017, যেহেতু এখানে লেখা আছে মে 4/2017। তারপর আমরা ক্রেতার নাম লিখলাম এখানে তপু ট্রেডার্স, তো এখানে বলা আছে কুমিল্লার তপু ট্রেডার্স, আমরা লিখলাম কুমিল্লা। তো এখানে বলা আছে প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড়। আমরা এখানে এক লিখে বিবরণ লিখলাম কাপড় ক্রয়। দর হলো 200, পরিমাণ 150 গজ, তাহলে এই দুটা গুণ দিলে হয় তোমার 30,000 টাকা। 5% বার্তা আছে, তো আমরা ইতিপূর্বে আমরা জেনেছি যে বার্তা বাদ দিতে হয়। এখানে আমি লিখেছি বাদ কারবারি বার্তা 5%, 30,000 টাকা 5% কারবারি বার্তায় আসে 1,500 টাকা। তো এটা বিয়োগ করলে তোমার আসে 28,500 টাকা। তো এটাকে আবার আমরা এখানে কথায় লিখতে হবে, আমরা কথায় লিখলাম 28,500 টাকা। তারপর যিনি বিক্রেতা, এখানে বিক্রেতা স্বাক্ষর করবেন, তারপর এখানে ক্রেতা স্বাক্ষর করবেন। তো তোমরা চট করে ক্যাশ মেমোটা প্রস্তুত করে ফেলো। গতে যে বিষয়টা আছে, গতে আছে উল্লিখিত লেনদেন দ্বারা এক ঘরা নগদান বই প্রস্তুত করো। তো যদিও আমরা নগদান নিয়ে আলোচনা করেছি, আমি এখন তোমাদেরকে একটা নগদান বইয়ের একটা ঘরের নমুনা দেখাচ্ছি। এটা একটা নগদান, এক ঘরা নগদান বইয়ের নমুনা ঘর। এখানে প্রথমে থাকবে তারিখ, প্রাপ্তি,
ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, আবার দাম বসা থাকবে তারিখ, প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ঘর থাকবে। আর খেয়াল রাখবে তোমরা, আমরা বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট লিখতে হবে। তো এখন আমরা চলো একটা চট করে লিখে ফেলি। তোমরা আমার সাথে সাথে একটা এক ঘোড়া ঘরে কে ফেলো। আমি একটা এক ঘরে ঘর আঁকলাম, তো আমি ঘরগুলোর নাম দিচ্ছি, তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারিখ, প্রদান, ভাচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। ডেবিট এবং ক্রেডিট তোমরা কি আঁকতে পেরেছ? হ্যাঁ, তো আমি এখন উপরে নাম লিখব, মেসার্স দেবলীলা বস্ত্রালয়ের এক ঘোড়া নবদান বই। তো এখানে প্রথম যে এন্ট্রিটা আছে, মে এক, প্রারম্ভিক নগদ তহবিল। তো আমরা ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি যে প্রথম প্রারম্ভিক নগদ তহবিল থাকলে সেটাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি। তো আমি লিখছি 2017 মে এক ব্যালেন্স বিডি ৬০,০০০ টাকা। তারপরে যে লেনদেনটি আছে, মে ৪ কুমিল্লা তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ ২০০ টাকা দরে ১৫০ গজ কাপড় ৫% বার্তায় নগদে বিক্রয়। তো যেহেতু নগদ কথাটি উল্লেখ আছে, এই লেনদেনটিও নগদান বই অন্তর্ভুক্ত হবে। আমরা লিখব মে ৪ নগদে বিক্রয়। তো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমরা ইতিপূর্বে যে আমরা ক্যাশ মেমো তৈরি করেছি, আমরা ক্যাশ মেমোতে দেখেছি যে ২০০ টাকার দরে ১৫০ গজ কাপড় ৫% বার্তা বাদ দিলে তার দাম আছে ২৮,৫০০ টাকা। তো আমরা এখানে সেই ২৮,৫০০ টাকাই লিখব। তারপরে আছে ১০ তারিখ পাবনার শাহী বস্ত্র বিতান হতে ১০% বার্তায় কাপড় ক্রয়। যেহেতু এখানে নগদ কথাটি উল্লেখ নাই, আমরা এটা নগদান বইতে লিখব না। ১৩ তারিখ আছে সজল ট্রেডার্স হতে প্রাপ্তি ৪০,০০০ টাকা। তো যেহেতু আমরা নগদ টাকা পেয়েছি, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। আমরা এখানে ১৩ তারিখ লিখব সজল ট্রেডার্স
40,000 টাকা, পনেরো তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। তো যেহেতু এখানে নগদ টাকা প্রদান করা হয়েছে, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। আমরা এখানে লিখব 2017 মে 15 অগ্রিম ভাড়া 30,000 টাকা, বিশ তারিখ মালিকের মেয়ের জন্য 2,000 টাকা কাপড় ক্রয়, যেহেতু মালিকের মেয়ের জন্য কাপড় ক্রয় বলা আছে, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। 25 তারিখ এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ 2,500 টাকা, তাহলে এখানে নগদ টাকা পরিশোধ করা হয়েছে, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। আমরা মে 25 বিদ্যুৎ বিল 2,500 টাকা। তো এই ছিল আমাদের গতে উল্লেখিত লেনদেন সমূহ। আমরা এখন তোমরা খতিয়ানে দেখেছো আমরা কিভাবে ব্যালেন্স সিডি এবং বিডি অর্থাৎ ব্যালেন্স নির্ণয় করেছি, আমরা এখন এখানে ব্যালেন্স নির্ণয় করব। তা আমরা ইতিপূর্ব জেনেছি নগদান বইতে নগদান নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধ কখনো বেশি হয় না। তো যেহেতু এটা প্রাপ্তির দিক, আমি প্রাপ্তির দিকটা আগে যোগ করব। প্রাপ্তির দিকে যোগফল 1,28,500, এই টাকাটা আমি আবার প্রদানের দিকে লিখব। তারপর আমার উপরে যে টাকা আছে আমি এটা থেকে টাকাটা বিয়োগ করলে আমার ব্যালেন্স পেয়ে যাব, বা নগদ উদ্বৃত্ত যেটা সেটা পেয়ে যাব। আমরা জানি মে মাস 31 দিন, তো এখানে আমরা মে মাসের সর্বশেষ তারিখটা লিখবো 31শে মে। ব্যালেন্স সিডি এবং পরবর্তী মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি। আমরা এখানে লিখবো জুন 1, ব্যালেন্স বিডি 96,000 টাকা। অর্থাৎ আমরা দেখতে পেলাম আমাদের নগদ বইয়ের উদ্বৃত্ত বা নগদ উদ্বৃত্ত যেটাই বলি 96,000 টাকা। তো তোমরা চট করে অঙ্কটা করে ফেলো। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি তোমরা অঙ্কটা খাতায় তুলে ফেলেছ। এখন আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি। দেখো, তুমি 10% বার্তায় 1,00,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদে এবং 40% চেক পেলে, পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হল। এখন তোমাদের জন্য প্রশ্ন, তুমি নগদের ঘরে কত টাকা অন্তর্ভুক্ত করবে? তোমরা একটু চিন্তা করে দেখো নগদের ঘরে কত টাকা অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ উত্তরটা, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1,00,000 টাকার পণ্য বিক্রি করেছি, তুমি 1,00,000 টাকার পণ্য বিক্রি করেছ, এখান থেকে 1,00,000 টাকা 10% যে বাড়তা, 1,00,000 টাকা 10% আসে 10,000 টাকা, 1,00,000 থেকে 10,000 বাদ দিলে হয় 90 টাকা, 90,000 টাকা। সুতরাং এই 90,000 টাকার মধ্যে এখানে বলা আছে তুমি 50% নগদে, তাহলে 90,000-এর 50% হয় 45,000 টাকা, তাহলে এটার উত্তর হবে 45,000 টাকা, অর্থাৎ খ। ধন্যবাদ যারা উত্তর দিতে পেরেছ, সকলকে ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যাখ্যাত চেক দ্বারা কোনটি প্রভাবিত হবে? এখানে বলা আছে পরবর্তীতে চেকটি প্রত্যাখ্যাত হল। তো নগদ উদ্বৃত্ত হ্রাস পাবে, নগদ উদ্বৃত্ত বৃদ্ধি পাবে, ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পাবে, ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে।
আমি যে চেকটি ব্যাংকে জমা দিলাম চেকটি প্রত্যাখ্যাত হলো, সেই ক্ষেত্রে আমার এখানে চারটার মধ্যে কোনটি ব্যবহৃত হবে? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ। উত্তর হবে ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পাবে, কারণ ব্যাংকে আমি চেকটা জমা দেওয়ার পর যদি চেকটা ডি জানার হয় অর্থাৎ প্রত্যাখ্যাত হয়, সেই ক্ষেত্রে আমার ব্যাংক উদ্বৃত্ত হ্রাস পাবে। তো তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ আছে, তোমরা বাড়ির কাছে খাতায় উঠিয়ে নাও, তোমাদের বইয়ের 107 পৃষ্ঠা একটা কাজ আছে, এক ঘরে নগদান বই প্রস্তুত করো। তোমরা তোমাদের বইয়ের 107 পৃষ্ঠা খোলো, খুলে দেখবা যে ওইখানে এক ঘরে নগদান বইয়ের একটা কাজ দেওয়া আছে। তো তোমরা এই কাজটা আগামী দিন করে নিয়ে আসবে। আজকের ক্লাসে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করেছ, এই জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।